সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে। এখন আমি দাঁড়িয়ে আছি এনএসসি বোস রোডে, আর আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে নিয়ে যাব সেইটা একটা লোকেশন দেখাবানোর জন্যই আপনাদের। আমি দাঁড়িয়ে আছি এখন সূর্যনগর এনএসসি বোস রোডে, আর এই দিকটা চলে গেল নেতাজি নগর, আর এইটা হচ্ছে বাসধনি, আর এটা মধ্যবর্তী একটা জায়গা। আর এই যে এটা পুলিশ কোয়ার্টার, পুলিশ কোয়ার্টার, আর এইখানে হচ্ছে চেশায়ার হোম। এখন বুঝতে পারছেন না কেন প্রচুর গাছ ঢাকা পড়ে গেছে, এটা বড় রাস্তার উপর। আর এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে ম্যাক্সিমাম 8.5 থেকে 9 মিনিট লাগবে যেই ফ্ল্যাটের কথা বলেছি সেই ফ্ল্যাটটা। আর এটাই হচ্ছে চেশায়ার হোম, এটা লিওনার্ড চেশায়ারের নামে। এর একটা ইতিহাস আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা যখন অ্যাটম বোম মারে জাপানের দুটো শহরে, নাগাসাকি আর হিরোশিমা, সেইখানে অ্যাটম বোমের যখন মারা হয় তখন লিওনার্ড চেশায়ার ছিলেন আমেরিকার ডিফেন্সের একজন বড় অফিসার। আর এই অ্যাটম বোমের জন্য প্রচুর মানুষের মৃত্যু হয়, আর তার থেকে বিকলাঙ্গ হয়ে যায় আরও বেশি মানুষ। এই সমস্ত দেখে তাকে খুব বিচলিত করে। পরবর্তীকালে তিনি পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রচুর এরকম হোম করে এবং নিজের পয়সায় চ্যারিটি করে সেই সমস্ত হোমগুলো চালায়। একবার উনি ভারতে এসেছিলেন, ভারতে আসার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি জীবনে অনুতপ্ত, মাথা নিচু করে উনি একটা কথাই উচ্চারণ করেছিলেন, সরি। আর যখন মুখটা তোলে তখন তার দু চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে। আচ্ছা, একটু আগে আপনাদের দেখালাম যে চেশায়ার হোম আর ওই পুলিশ কোয়ার্টারের পাশ দিয়ে, মানে সূর্যনগরে ওখান দিয়ে কীভাবে ওই ফ্ল্যাটটাই যাবে। আর এবার দেখেছি বাসধনি, বাসধনি মেট্রো হচ্ছে এই দিকটা, এই যে বিল্ডিংটার পরেই মেট্রো। মেট্রো থেকে বেরিয়েই আপনারা এইটা পাচ্ছেন এসবিআই, এই এসবিআই মোড়টাকে ল্যান্ডমার্ক করবে। এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যাবে, সোজা গিয়ে বাঁদিকে একটুখানি টার্ন নেবে, ওখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আর এখান থেকে 10-11 মিনিট মতো লাগবে। আর এই দিকটা চলে গেছে আপনার সূর্যনগর নেতাজি নগর। আর এই এই রাস্তাটার সামনেই হচ্ছে বাজারটা, বাসধনি বিরাট বাজার, ওইখান থেকেও একটা রাস্তা ঢুকেছে। এই দুটো রাস্তা, এই রাস্তাটা আর এই রাস্তাটা, দুটো রাস্তাই একদম প্যারালাল গেছে। সুতরাং যাতায়াতের জন্য আপনি মেট্রোরও অ্যাক্সেস পাচ্ছেন, সাথে সাথে বাসেরও। তো চলুন আমার সঙ্গে এবার ওই ফ্ল্যাটটা দেখে আসি, বেশি দেরি করবো না, কারণ বৃষ্টি ফোঁটা ফোঁটা গায়ে পড়ছে। তো চলুন, লেটস গো। আদর্শপল্লীর এই বাড়িটার কথাই বলেছি, এটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এই ফ্ল্যাটটা। এই আমি সিঁড়ি, এই আমি এবার ঢুকলাম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে সিঁড়ি দেখছি সবই সিমেন্টের। এই আমি ফ্ল্যাটটায় ঢুকলাম, ফ্ল্যাটটা 1 BHK, নিচে সমস্ত টাইলস করা আছে। এইটা হচ্ছে আপনার পশ্চিম দিক, পশ্চিম দিকে জানলা আছে। এই এটা একটা বড় রুম আছে, এটা কত বাই কত আছে? হ্যাঁ, 13x15, 13x15 হবে। আচ্ছা, 13x15 বলছে। আচ্ছা, আর এখানে জানলা সব কাঠের আছে পশ্চিম দিকে। আর এটা একটা ঠাকুরের জায়গা করেছে, আর ওপরে একটা লফট আছে। এটা কিচেন, কিচেনেও এই সমস্ত সিঙ্ক ফিঙ্ক করা আছে, ওখানে একটা সিস্টার্ন আছে,
এই ওখানে একটা সিঙ্ক আছে, কল আছে, আর এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিকে জানলা আছে। এইখানে ওই হল ঘরেই একটা বেসিন আছে, আর এগুলো সব টাইলস করা আছে। আর ওপরে আরেকটা, ওই ওদিকে একটা লফট দেখলেন, এদিকেও একটা লফট আছে। আর সিলিং তো সব ওই 9.5 ফিটের। এটা হচ্ছে একটা বাথরুম, বাথরুমটা, বাথরুমে একটু লাইটটা জ্বালিয়ে দেবেন। বাথরুমটা মার্বেল আছে, আর এখানে কমোড আছে, সিস্টার্ন আছে, আর এটা দক্ষিণ দিকে জানলা আছে, আর শাওয়ার আছে। একটা বেডরুম আছে সাথে, বেডরুমটাও ওই প্রায় 12x10, আর এটার সাথেও জানলা আছে। জানলাগুলো সব কাঠের ফ্রেমে কাঁচ দেওয়া, আর বাইরে গ্রিল লাগানো আছে, আর ফ্লোর সব টাইলস, আর সিলিংয়ের কথা তো বললাম, সব 9.5 ফিটের সিলিং। আর এখানে দরজা দেখছি সব কাঠের, এগুলো কিন্তু ফ্ল্যাশ ডোর নয়। আর বাথরুমের ডোরটা হচ্ছে আপনার পিভিসি। আচ্ছা, আর কিচেন যেটা দেখালাম, কিচেনের ডোরটাও হচ্ছে, এটা হচ্ছে পিভিসি। আর আমি যেটা দিয়ে প্রবেশ করলাম সেটা দরজা হচ্ছে কাঠের দরজা এটা। আর এই বিল্ডিংটা কতদিন আগের পুরনো? 7 বছর। আচ্ছা, এটা 7 বছর, 7.5 বছর এরকম হয়েছে। আচ্ছা, আরেকবার আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই আমি গেট দিয়ে ঢুকলাম, গেট দিয়ে ঢুকে এখানে সিঁড়ি উঠে গেছে দোতলায় যাবার। আচ্ছা, এটা হচ্ছে ঢুকলাম, ঢুকে এই হচ্ছে, ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটা। এই একটা হল ঘর আছে, ওদিকে পশ্চিমে জানলা আছে, ওখানে একটা ঠাকুর ঘর আছে, এখানে বাথরুমটা আছে, ওপরে এদিকে একটা লফট আছে, ওদিকে একটা লফট আছে, এখানে একটা বেসিন আছে, আর এদিকটা পুরো টাইলস করা আছে। টাইলস প্রায় এখানে দেখছি 6 ফুটের টাইলস। এইখানটা হচ্ছে একটা বাথরুম, মানে হলঘর সংলগ্নই বাথরুম, আর বাথরুমে মেঝে হচ্ছে মার্বল, আর এদিকটা হচ্ছে দক্ষিণ, দক্ষিণে জানলা আছে, আর বাথরুমে তো দেখিয়েছি। আর এই হচ্ছে আরেকটা বেডরুম, তাহলে একটা বেডরুমের সাথে একটা হলঘর, সঙ্গে একটা বাথরুম, আর এদিকে একটা কিচেন, আর এখানে একটা ঠাকুর ঘরের আয়োজন আছে, আর দুটো লফট এখানে একটা, এইখানে একটা। এই বিল্ডিংয়ের বয়স হচ্ছে 7-7.5 বছর। আর এটা গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের, এই যে গ্রাউন্ড ফ্লোরটাই বিক্রি আছে। আর এখানে রাস্তা আছে 10 ফুটের মতো, আর এটা হচ্ছে আদর্শপল্লী, 2 নম্বর আদর্শপল্লী। এটা কলোনির জায়গা, আর এটা কলোনি বলে এখানে প্ল্যান স্যাংশন নেই বলে, আর সব বড় বড় সব বিল্ডিং হয়ে আছে, এখানে আপনারা লোনটা পাবেন না, এখানে সব ক্যাশে কিনতে হবে আপনাদের। আর এই বাড়ি থেকে বেরিয়ে সোজা বাদিকে ঢুকে, বাদিকে গিয়ে ওই রাস্তাটা চলে যাচ্ছে নেতাজিনগর বড় রাস্তার উপর। বড় রাস্তায় যেতে আপনার পড়বে প্রায় 10-11 মিনিট। আর বাদিকে গিয়ে আবার ডান দিকে আপনি যদি যান তাহলে পল্লিশ্রীর মোড় পড়বে, পল্লিশ্রীর মোড়ও ওই 12-13 মিনিট লাগবে। এটা যেহেতু একটা মধ্যবর্তী জায়গা নেতাজিনগর এবং ওই শ্রী কলোনির, তাই আপনি দুটো অপশন পাবেন, একটা এদিকটা হচ্ছে নেতাজিনগর, আর এই সোজা গিয়ে ডান দিকে আপনার ওটা পল্লিশ্রী বড় রাস্তাটা পাবেন। এবার আমি ছাদটা উঠলাম, ছাদের এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক, আর এদিকটা উত্তর। আর ছাদের উপরে একটা 2000-এর ট্যাঙ্ক আছে, 2000 লিটারের। আর ছাদটাও প্যাডেস্টেন করা আছে, আর এটা 4-তলা বিল্ডিংয়ের, আপনারা গ্রাউন্ড ফ্লোরটায় হচ্ছে আপনাদের। আর ওপর থেকে দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে দক্ষিণ,
আর নেতাহীনগর চলে গেছে এই দিকটা আপনার পশ্চিম দিকে। নেতাহীনগর এখান থেকে ওই 11-12 মিনিট, 10-11 মিনিট। এই দিকটা হচ্ছে আপনার পল্লীশ্রী পড়ছে, পল্লীশ্রীর ওই বড় রাস্তাটা। আর বাসদুনি চলে গেছে এই সাইডটা দক্ষিণ দিকে। সুতরাং কমিউনিকেশনের খুব একটা খারাপ ব্যবস্থা নেই এখানে। কমিউনিকেশন আপনার যাতায়াতটা এখান থেকে করতে পারবেন। আর এই ফ্ল্যাটের মালিক হচ্ছেন অজিত চন্দ্র সাহা। আর মিস্টার সাহার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন। নমস্কার, আমি সুবীর সেনগুপ্ত। এবার এই ফ্ল্যাটের রিভিউটা দেব। এই ফ্ল্যাটের মালিক হচ্ছে অজিত চন্দ্র সাহা এবং এই ফ্ল্যাটটা 7.5-8 বছরের পুরনো। আর মিস্টার সাহা এর দাম রেখেছে 12 লাখ টাকা, সেটা আপনারা ওনার সাথে নেগোসিয়েট করে নিতে পারবেন। আর আমি মিস্টার সাহার টেলিফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন। আর এইটা আপনারা যেহেতু প্ল্যান স্যাংশন নেই, এটা কিন্তু আপনারা লোন পাবেন না, কেন এটা আপনাকে ক্যাশেই কিনতে হবে। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি, তারাও একটুখানি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।